হ্যালো বন্ধুরা, আবারও আমরা স্ট্রাকচার মেকানিক্সের আরেকটা অঙ্ক নিয়ে হাজির হয়েছে। অঙ্কটি হচ্ছে 3 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 20 মিটার। যদি তারটিতে উলম্ব অবস্থায় 200 কেজি লোড চাপানো যায় এবং তারের ঘনত্ব √7.7×10³ kg/m³ হয়, তাহলে তারটির দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে যখন E=আমাদের দেওয়া আছে 200 GPM। E এর মান আমাদের 200 GPA আছে। তবে আমরা এখন সলিউশন করি, তারটি কি বলছে কত বৃদ্ধি পাবে। দেখ, এখানে লক্ষ্য করো, তারের উপর আমাদের লোড চাপানো আছে এবং তারের ঘনত্ব দেওয়া আছে, তার মানে তারটি একটা নিজস্ব ওজনের কারণে বৃদ্ধি হবে আর একটি লোডের কারণে বৃদ্ধি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে মোট বৃদ্ধি, মোট বৃদ্ধি যে এল হবে, এটা হচ্ছে নিজস্ব কারণে, নিজস্ব কারণে, নিজস্ব কারণে প্লাস লোডের কারণে, লোডের কারণে, নিজস্ব কারণে হবে 0.5WL/A প্লাস লোডের কারণে হবে FL/A। তো আমরা এখন যেহেতু আমাদের তারের ঘনত্ব দেওয়া আছে, তাই আমরা W মান বের করবো। যদি আমাদের তারের ঘনত্ব দেওয়া না থাকতো, তাহলে এখানে নিজস্ব কারণে লোডটা বিবেচনা হতো না, কারণ আমরা তখন W মানটা বের করতে পারতাম না। এই জন্য তখন লোড চাপানোর কারণে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেত সেইটি আমরা নির্ণয় করতাম। যেহেতু এখানে ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা W বের করতে পারবো W=ρP। আয়তনের সাথে তারের ঘনত্ব গুণ করলে আমরা ওজন পাবো। ঘনত্ব হচ্ছে 7.7×10³, আয়তন হচ্ছে, আয়তন কি হবে, আয়তন হবে ক্ষেত্রফল, এটা হচ্ছে kg/m³ আছে, দায় আছে মিলিমিটারে। তো এটাকে আমাদের মিটারে নিতে হবে, তাহলে ক্ষেত্রফল π/4×3/1000² × আমরা ক্ষেত্রফল সাথে যদি এল গুণ দেই, তাহলে আমরা পেয়ে যাব তারের আয়তন। ঘনত্ব ইন্টু V=, আমরা জানি আবার V=AL, তাহলে মানে আমরা ক্ষেত্রফলের সাথে তো দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাবো, আর রোধ গুণ করলে মোট ওজনটা পাবো। তো আমরা দেখি ক্যালকুলেশন কত করে কত আসে। 7.7×10³ গুণন π/4×3/, এটাকে আমরা মিটারে করে নিলাম, এই জন্য 3/1000 দিয়ে গুণ করলাম, × × 20, তাহলে আসছে আমার 1.0885। এটা আসলে আমার কিসে, কেজিতে আসছে, কেজিতে আসছে। দেখো যেখানে আমার ই এর মান দেওয়া আছে, E=টু কত দেওয়া আছে, E=টু হচ্ছে 200 GPA। আমরা জানি, উই নো 1 GPA = 10⁻⁹ প্যাসকেল, 10⁹ প্যাসকেল, 1 GPA আমরা জানি 10⁹ প্যাসকেল, তাহলে এখানে হবে 200×10⁹ প্যাসকেল। যেহেতু আমরা এখানে প্যাসকেল, প্যাসকেলে আছে, তাহলে আমাকে এটার কিছু নিতে হবে, নিউটনে নিতে হবে, কারণ প্যাসকেল = আমরা জানি নিউটন/মিটার স্কয়ার। এখানে 200×10⁹ নিউটন/মিটার স্কয়ার। তো আমরা এখানে ই এর মান যেহেতু নিউটনে আছে, তাহলে আমাকে তো এখানে নিউটন নিতে হবে। নিউটন নিলে এটা, এটাকে গুণ করতে হবে 9.8 দিয়ে, 9.8, এটা কত নিউটন বের হয়ে যাবে, × 9.8, 10.67 নিউটন। ওকে,
যেহেতু আমাদের এটা নিউটনে ছিল, তাই আমরা এই মানটাকে নিউটনে করে নিলাম। এখন তাহলে আমরা মানগুলো বসায় দিতে পারি। মানগুলো বসায় দিলে এই আমাদের অঙ্ক হয়ে যাবে 0.5 ইন্টু ডাব্লিউ, মান পেলাম পেলাম আমরা 10.67 ইন্টু এর হচ্ছে 20 মিটার, ডিভাইড বাই এ 5/4 ইন্টু 3/1000 স্কোয়ার ইন্টু এর মানে হচ্ছে 200 × 10^9 প্লাস এফ এর মান হচ্ছে 200। যেহেতু এটা কেজিতে আছে তার মানে এটাকে আমি নিউটনে নিতে হবে, তার 9.8 দিয়ে গুণ করতে হবে এবং এল আছে 20 মিটার, ডিভাইড বাই 5/4 ইন্টু 3/1000 স্কোয়ার ইন্টু 200 × 10^9। এখানে ক্যালকুলেশন 0.5 ইন্টু 10.67 ইন্টু 20 ডিভাইড বাই 5/4 ইন্টু 3/1000 স্কোয়ার ইন্টু 200 × 9, এখানে আসবে 7.54 ইন্টু 10^5 প্লাস পরেরটাতে কত হবে সেটা ক্যালকুলেশন করে দেখি, 200 × 9.8 ইন্টু 20 ডিভাইড বাই 5/4 ইন্টু 3/100 স্কোয়ার ইন্টু 200 × 9, এটার সময় 0.0277। দুটা এখানে যোগ করলে হবে যোগ 7.54 − 5, 0.0278 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন যে তারটি কত বৃদ্ধি পাবে, তারটি বৃদ্ধি পাবে 0.0278 মিটার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই অঙ্কটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করো। থ্যাংক ইউ।